দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব খ্যাত পাঁচ সিনিয়র ক্রিকেটারের মধ্যে জাতীয় দলে এখন খেলছেন চারজন তাদের মধ্যে আবার ফরম্যাট ভেদে খেলার প্রবণতা রয়েছে নিয়মিত তিন ফরম্যাটে এখনও খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম তবে মুশফিকের ভবিষ্যৎ নিয়ে একটি সিদ্ধান্ত জানতে চায় বিসিবি ক্যারিয়ারের শেষ দিকে থাকায় সিনিয়রদের অনেকের ফর্মই আগের মতো নেই বাস্তবতা মেনে টিম ম্যানেজমেন্ট বা বোর্ডকেও ভবিষ্যতের রণকৌশল সাজাতে হচ্ছে তরুণদের ওপর ভিত্তি করে তামিম ইকবাল খেলছেন না টি টোয়েন্টি মাহমুদ টেস্ট থেকে অবসরই নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান প্রায় থাকেন ছুটিতে একমাত্র মুশফিকই এখনও সব ফরম্যাটে নিয়মিত খেলে বেড়াচ্ছেন বা সেই আগ্রহ তার আছে তবে মুশফিক তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বোর্ডকে নিজ থেকেই অবহিত করবেন এমন আশা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তিনি বলেন আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করে খেলুক তারা হাসি মুখে খেলুক নিজেরা সিদ্ধান্ত নিক যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে তত ভালো যদি সিদ্ধান্ত না নেয় একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের উদাহরণ দিয়ে বিসিবি প্রধান জানান ইতোমধ্যে রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে তামিম টি খেলছে না মুশফিক এখনো খেলছে আমি নিশ্চিত ওর সিদ্ধান্ত জানা যাবে ও নিশ্চয়ই ভাবনা করছে টানা খেলার ধকল আর প্রচলিত ফরম্যাটের মধ্যে বৈচিত্র্যের কারণে ক্রিকেটারদের বেছে বেছে খেলার বিষয়টিকে পাপন ইতিবাচকভাবেই দেখছেন তিনি বলেন টি টোয়েন্টি আসার পর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ক্রিকেটে বিরাট একটা পরিবর্তন এসেছে আমি সমস্যার কিছু দেখছি না আমি মনে করি এই সিদ্ধান্তটা খেলোয়াড়রা নিতে পারলেই ভালো খামোখা মিডিয়াকে না বলে বোর্ডের সাথে বসে সিদ্ধান্ত নিলেই ভালো হয় তখন আমাদেরও সুবিধা হয় বাইরের দেশে তাই হয় তবে সাকিব আল হাসানকে এখন তিন ফরম্যাটেই নিয়মিত চায় দল স্পষ্ট করে দিয়েছেন বিসিবি সভাপতি তার ভাষায় সাকিবের ব্যাপারটা বলা খুব কঠিন সব ফরম্যাটে দলের সবাই তাকে চায় আমরা আসলে নিজেরাও জানি না সাকিব কোনটা খেলবে কোনটা খেলবে না আমাদের জন্য বলা কঠিন যখন ওর সাথে কথা বলি আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায় আবার যখন খেলা আসে দেখা যায় কোনো না কোনো সমস্যা থাকে